যে মানুষটাকে ছেড়ে দিতে যাচ্ছেন তার আগে একবার হলেও ভেবে নিন, ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারো সাথে দেখলে সহ্য করতে পারবেন তো? সকাল থেকে রাতে ঘুমনো পর্যন্ত যার পাগলামিতে আপনিই থাকতেন, এক নজর দেখার জন্য যে আপনার জন্য অপেক্ষা করত, সেই মানুষটাই যদি অন্য কারো জন্য পাগলামি করে তখন মেনে নিতে পারবেন তো? একটু পরপর যার ফোনে আপনার মোবাইল বেজে উঠত, কিংবা আপনি দীর্ঘ সময় আড়াল হলেই আপনার খোঁজ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো, সেই মানুষটাই যদি আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেয় খারাপ লাগবে না তো আপনার? যদি আপনার খারাপ না লাগে অথবা মেনে নিতে পারেন কিংবা সহ্য করতে পারেন, তাহলে মানুষটাকে ছেড়ে দেন। আর যদি বিন্দুমাত্র বুকের ভিতর কষ্ট অনুভব হয় তাহলে সময় থাকতে আগলে রাখুন তাকে। একটা কথা মনে রাখবেন, সবাই থেকে যেতে চায় না। একজন গেলে আপনি আরেকজন পাবেন, তবে ওই মানুষটাকে আপনি পাবেন না যাকে হারিয়ে ফেলছেন। ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় ঠিকই, তবে ভালো থাকা যায় না। জীবনের কোনো একটা সময়ে আপনি ঠিকই অনুশোচনায় ভুগবেন। কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত দিয়ে, ধোকা দিয়ে সাময়িক ভালো থাকা গেলেও আজীবন ভালো থাকতে পারবেন না। আপনার দেয়া আঘাত, কষ্ট কিংবা ধোকা কোনো একদিন ঘুরে ফিরে ঠিক আপনার কাছেই চলে আসবে, অন্য কারো নামে, অন্য কারো ঠিকানা থেকে। তাই কাউকে না ঠকিয়ে বরং যে থেকে যেতে চায় তাকে যত্ন করে বেঁধে রাখুন। আজ মানুষটা হয়তো আপনার মনের মতো হতে পারছে না, তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন ঠিকই আপনার মনের মতো হয়ে যাবে। পারফেক্ট কাউকে পাবার থেকে কাউকে পারফেক্ট বানিয়ে নিতে পারাটা বড় অর্জন। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের এই পর্ব, আজকের এই শায়েরি তোমাদের হৃদয়ে, তোমাদের মনের মণিকুঠায় কতটা দাগ কাটতে পারলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।